সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো ভাই ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সকালের ফ্রেশ একটি ভিডিও নিয়ে। আর গাইস, যে ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি যে ভাই আজকে আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কী আছে। হ্যাঁ গাইস, আজকে আছে আমাদের 16 তারিখ। তো ভাই 16 তারিখের মানে ডে 5-এর কোশ্চেনের অ্যান্সারগুলো কী আছে, তো ভাই সব কিছুই তোমাদের আমি এই ভিডিওটাতে দেখিয়ে দেবো এবং গাইস তোমাদেরকে জানিয়ে দেবো। আর গাইস তোমাদেরকে বলে দিই যে আমাদের যে কালকের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়েছিলাম, তো ভাই সেই কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক হয়েছে কিনা সেটাও আমি তোমাদের এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। তো ভাই সব কিছু তোমাদের জানতে হলে আর দেখতে হলে কি করতে হবে, আর এই ভিডিওটাকে তোমাদেরকে পুরোটা কমপ্লিট টানা দেখতে হবে। আর ভাই এই ভিডিওটাতেই আমি তোমাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দেবো যে ভাই আজকের কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের সঠিক মানে ঠিক অ্যান্সার কী কী আছে। ঠিক আছে, তো ভাই এখানে আমি চলে যাচ্ছি স্পোর্টস সেকশানে। আর গাইস স্পোর্টস সেকশানে আসার পরে দেখতে পাচ্ছ এখানে আলটিমেট চ্যালেঞ্জ, তো ভাই এর ওপর জাস্ট আমি ক্লিক করলাম। তো ভাই ক্লিক করার পরে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দেবো যে ভাই কালকে যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়েছিলাম, তো ভাই সেই কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিফার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, তো ভাই জাস্ট তোমরা এর ওপর ক্লিক করে দেবে। তো ভাই এর ওপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের 15 তারিখের যে কোশ্চেনের অ্যান্সারগুলো ছিল, তো ভাই 15 তারিখে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। তো ভাই প্রথমে যে কোশ্চেনের অ্যান্সারটা ছিল দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। আর গাইস এখান থেকে আমি কিন্তু এখান থেকে টোকেনগুলো ক্লেম করে নিচ্ছি। তো ভাই এখানে কোশ্চেন টু এর যে অ্যান্সারটা আমি দিয়েছিলাম, তো ভাই সেটাও কিন্তু এখানে ঠিক হয়ে গেছে। তো ভাই এটাও দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লেম করে নিলাম। এমনকি গাইস কোশ্চেন 3টাও কিন্তু এখান থেকে বাংলাদেশ ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ, তো ভাই এটাও কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো ভাই এই 3-3টে কোশ্চেনের অ্যান্সারে আমি কিন্তু ঠিক তোমাদের দিয়েছিলাম। তো ভাই আমার ভিডিও দেখে যারা তোমরা কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলে, তো ভাই তারা কিন্তু এখান থেকে ক্লেম করে নেবে, মানে 3-3টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু সবই ঠিক আছে। তো ভাই জাস্ট তোমরা এই গেমটাকে ওপেন করে এখান থেকে তোমরা কিন্তু ক্লেম করে নেবে। ঠিক আছে, তো ভাই এবার আমি চলে যাবো আমাদের ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে। তো ভাই ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়ে দেখবো যে আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তো ভাই জাস্ট আমি এর ওপর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের ওপর ক্লিক করলাম। আর গাইস ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের 15 তারিখ, তো ভাই 15 তারিখের ওপর জাস্ট ক্লিক করলাম। তো ভাই কোশ্চেন 1-এর যে অ্যান্সারটা আমি তোমাদের দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে সঠিক হয়ে গেছে। এমনকি গাইস কোশ্চেন 2-এ আমি যদি যাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কোশ্চেন 2-এর অ্যান্সারটা, তো ভাই এটাও কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আর ভাই তোমরা যদি এখানে কোশ্চেন 3-তে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু কোশ্চেন 3-টাও এখানে সঠিক হয়ে গেছে। হ্যাঁ গাইস, 6-6টা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের দিয়েছিলাম, মানে 6-6টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি তোমাদের কালকের ভিডিওতে আমি দিয়েছিলাম। তো ভাই কালকের যে কটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের দিয়েছিলাম, তো ভাই সব কটা অ্যান্সারই কিন্তু আমাদের ঠিক হয়েছে। ঠিক আছে, তো ভাই জাস্ট তোমরা গেমটাকে ওপেন করে এখান থেকে আমাদের যে রিওয়ার্ডগুলো বা আমাদের যে টোকেনটা আছে, তো ভাই টোকেনটা কিন্তু ক্লেম করে নেবে। ঠিক আছে, তো ভাই এই কথাই কিন্তু ভাই ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে। আর ভাই এই এই ভিডিওটাকে তোমরা যতবার তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ কি ভাই তোমার বন্ধুরাও যাতে ঠিকঠাক করতে পারে, তো ভাই সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমার বন্ধুদের সাথেও এই ভিডিওটাকে শেয়ার করে দেবে যে কোশ্চেনের অ্যান্সারগুলো যাতে ঠিক দিতে পারে। ঠিক আছে, তো ভাই এবার আমি চলে যাচ্ছি যে আজকের আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কী আছে। তো ভাই কোশ্চেনের অ্যান্সারগুলো এবার আমি তোমাদের একে একে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভাই সবার প্রথমে আমি চলে যাচ্ছি ফিফার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে। তো ভাই ফিফার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে আমি যখনই যাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 16 তারিখে, তো ভাই 16 তারিখে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের 16 তারিখ। আর গাইস 16 তারিখের যে ফার্স্ট কোশ্চেনটা আছে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1, তো ভাই কোশ্চেন নাম্বার 1টা যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ হুইচ টিম গট দ্য মোস্ট কিল ইন লিগ ডে 6। তো ভাই এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের ভাই অ্যান্সারটা হবে দ্য জব ব্রেকার্স। হ্যাঁ গাইস, এই যে আমাদের 1 নম্বর অ্যান্সারটা, তো ভাই এটা জাস্ট তোমরা দিয়ে দেবে তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তো ভাই এবার আমি চলে যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 2-তে। তো ভাই কোশ্চেন নাম্বার 2-তে তোমরা দেখতে পাচ্ছ হুইচ টিম স্কটেড দ্য মোস্ট পয়েন্ট ইন লিগ ডে 6। তো ভাই এখানে যে কোশ্চেনটা আছে, তো ভাই এই কোশ্চেনের অ্যান্সারটা হবে আমাদের দ্য জব ব্রেকার্স। হ্যাঁ গাইস, এটাও কিন্তু আমাদের দ্য জব ব্রেকার্স হবে, মানে এক আমাদের 2 নম্বর কোশ্চেনের 2 নম্বর কিন্তু অ্যান্সারটা এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোশ্চেন নাম্বার 3। তো ভাই কোশ্চেন নাম্বার 3-তে গেলে তোমরা দেখতে পাবে হুইচ প্লেয়ার ড্র ফার্স্ট ব্লাড ইন রাউন্ড 1 অফ লিগ ডে 7। তো ভাই এইখানে যে কোশ্চেনটা আছে, তো ভাই এই কোশ্চেনের অ্যান্সারটা হবে আমাদের দেখতে পাচ্ছ রিওট আলভি। হ্যাঁ গাইস, আমাদের যে 3 নম্বরের কোশ্চেনের 3 নম্বর কিন্তু অ্যান্সার হয়ে যাবে। জাস্ট তোমরা এখানে কি করবে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে, তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1-এর দ্য জব রেকার্স, এমনকি গাইস কোশ্চেন নাম্বার 2-এর দ্য জব রেকার্স। আর গাইস কোশ্চেন নাম্বার 3-তে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের রিওট আলভি। ঠিক আছে, তো ভাই 16 তারিখের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফ্রি ফায়ারের, তো ভাই এটা কিন্তু আমি তোমাদের সবকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো ভাই এবার আমি চলে যাবো আমাদের ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে। আর ভাই ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে আমাদের আজকের কোশ্চেনের অ্যান্সারগুলো কী আছে। ঠিক আছে, তো ভাই জাস্ট তোমরা এর ওপর ক্লিক করবে। আর গাইস এর ওপর ক্লিক করার পর তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু নতুন কোশ্চেন দিয়ে দিয়েছে, মানে 16 তারিখের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তো ভাই এটার 16 তারিখের কোশ্চেনগুলো কী হবে এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো ভাই এখানে সবার প্রথমে যে কোশ্চেনটা আছে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, হুইচ টিম ওয়াজ ওয়ান অফ দ্য লাস্ট 2 রিমেনিং স্কোয়াড ইন রাউন্ড 3 অফ লিগ ডে 5। তো ভাই এখানে যে কোশ্চেনটা আছে, তো ভাই এই কোশ্চেনের অ্যান্সারটা হবে আমাদের লাস্ট ব্রেথ। ঠিক আছে, তো ভাই এই যে কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ, মানে আমাদের প্রথম কোশ্চেনে কিন্তু 3 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে। জাস্ট তোমরা কিন্তু এর উপর ক্লিক করে দেবে তাহলেই কিন্তু তোমাদের
আমাদের এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? তো ভাই এবার আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টু তে। তো ভাই কোশ্চেন নাম্বার টুটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, হু ওয়াজ দ্য এমভিপি ফর রাউন্ড ফাইভ অব লিগ ডে ফাইভ। তো ভাই এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সারটাও আমাদের এলবি কৌশিক। হ্যাঁ গাইস, এলবি কৌশিক, জাস্ট তোমরা এখানে ক্লিক করে দেবে, মানে আমাদের কোশ্চেন নাম্বার টু এর কিন্তু তিন নম্বর অ্যান্সারটা হয়ে যাবে। তো ভাই এটা তোমরা জাস্ট ক্লিক করে দেবে তাহলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে, ঠিক আছে? তো ভাই এবার আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার থ্রি তে। তো ভাই কোশ্চেন নাম্বার থ্রিটা যেটা আছে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, হুইচ টিম গট দ্য বুইয়া ইন রাউন্ড সিক্স অব লিগ ডে ফাইভ। তো ভাই এখানে যে কোশ্চেনটা আছে, তো ভাই এই কোশ্চেনের অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে ভাই নেমেসিস, ঠিক আছে? তো ভাই এখানে জাস্ট তোমরা ক্লিক করে দেবে, মানে আমাদের দু নম্বর অ্যান্সারটা আছে। তো ভাই দু নম্বর অ্যান্সারটা তোমরা ক্লিক করে দেবে তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? তো ভাই এবার আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোশ্চেন নাম্বার ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ব্রেথ, এমনকি গাইস কোশ্চেন নাম্বার টুতে তোমরা যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে আমাদের এলবি কৌশিক, এমনকি গাইস কোশ্চেন নাম্বার থ্রিতে যে আমাদের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে নেমেসিস, ঠিক আছে? তো ভাই এই তিন তিনটা অ্যান্সার কিন্তু তোমরা দিয়ে দেবে, মানে ছ ছটা অ্যান্সারই কিন্তু তোমাদের আজকের আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো ভাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ইয়ার এখনও পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করোনি অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে, আর ভাই এই ভিডিওটাকে যতবার তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ কি ভাই তোমার বন্ধুরাও যাতে সঠিক অ্যান্সারগুলো দিতে পারে, ঠিক আছে? তো ভাই এই ছিল আজকের ভিডিও, আর গাইস এই ছিল আজকের কোশ্চেনের অ্যান্সার। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে, আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো কী করছো ইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নেবে। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস টাটা।